নমস্কার, আমি কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ডক্টর প্রীতি। আজকে আমরা কথা বলবো ওয়াই ডিসচার্জ জন্য। ওয়াই ডিসচার্জ কি হয় আর যে বারে বারে যে ওয়াই ডিসচার্জ হয় ওটা কি করে প্রিভেনশন করা যায়, ওটার জন্য আপনারা কি করে বাঁচতে পারবেন। তো ওয়াই ডিসচার্জ ভাজাইনা আর সার্ভিক্স মধ্যে কয়েকটা গ্ল্যান্ডস থাকে, তার থেকে ডিসচার্জ হয়, ওটাই ওয়াই ডিসচার্জ হয়। ওয়াই ডিসচার্জ এমনি নর্মালিও হয় আর এর যে কাজ হচ্ছে সে হচ্ছে ক্লিনিং হিসাবে, মানে ভাজাইনা থেকে যে ডেড সেলস থাকে, ডেব্রিস থাকে, ওগুলো বের করে দেয় আর লুব্রিকেশন জন্য একটু তো ওয়াই ডিসচার্জ একটু তো ডিসচার্জ দরকার হয়। তো এটা এমনি নর্মাল হয় আর যে মেনস্ট্রুয়াল সাইকেল থাকে তার মধ্যে আলাদা আলাদা দিনে এর কনসিস্টেন্সিটা এর অ্যামাউন্টটা আলাদা থাকে। এই জন্যে আমি ওভুলেশন আমার ভিডিওতেও বলেছি যে ওভুলেশন সময় খুব কপিয়াস অ্যামাউন্টে হয়ে যায়, খুব ক্লিয়ার আর লিকুইড হয়ে যায়। তো এমনি নর্মাল আছে, তার মানে অ্যাবনর্মাল কি হয়, অ্যাবনর্মাল ডিসচার্জ কাকে বলি, অ্যাবনর্মাল ডিসচার্জ যদি হয় তা আমরা কি করে বুঝতে পারবো। তো অ্যাবনর্মাল ডিসচার্জ বলি যদি এই ডিসচার্জ সঙ্গে ইচিং হয় বা ইরিটেশন হয় বা বার্নিং হয়, অনেক সময় খুব ফাউল স্মেলিং মানে ব্যাড স্মেল ডিসচার্জ হয়, ডিসচার্জ সাথে ফিভার থাকে বা লোয়ার অ্যাবডোমেনে পেন মানে তলপেটে যদি ব্যথা হয় আর মানে যে অ্যামাউন্ট আছে সে খুবই বেশি হয় যে আপনার আন্ডারপ্যান্টসগুলো স্টেন হয়ে যায়, এসব জিনিস যদি আছে তাহলে আপনাকে কনসাল্ট করতে হবে ডক্টরকে কি এই ওয়াই ডিসচার্জটা অ্যাবনর্মাল আছে। আবার অনেক সময় কি হয় খুব মানে নর্মাল জিনিস যদি আমরা খেয়াল করবো তাহলে যে বারবার যে ডিসচার্জে সমস্যা হয় সে প্রিভেন্ট করা যেতে পারে। তো ভাজাইনা এরিয়া সর্বপ্রথম তো এটা ড্রাই করার খুব দরকার, মেয়েদের এটা হ্যাবিট আছে যে ওয়াশরুম গিয়ে আবার জল দিয়ে বারে বারে পরিষ্কার করে, কিন্তু ও ভিজেই থাকে, সে হচ্ছে খুব ব্যাকটেরিয়াস ডেভেলপ হতে পারে যদি ওখানে জায়গাটা ভিজে থাকে। তো আপনারা ড্রাই করবেন টবেল নিয়ে, কটন টবেল নিয়ে বা টিস্যু নিয়ে সবসময় জায়গাটাকে ড্রাই করবেন। নর্মাল যে চান করার সময় নর্মাল জল বা একটু হালকা গরম জল দিয়ে ওর মাইল সোপ দিয়ে আপনারা এক্সটার্নালি ওটা ক্লিন করতে পারেন, ভিতরে আপনাকে সাবান ঢোকাতে লাগবে না। অনেক সময় যে পরিষ্কার হয় জায়গাটা, যে প্রাইভেট পার্ট যে পরিষ্কার করতে হয় সেই যে ডিরেকশন হচ্ছে সে আগে থেকে পিছনে যাবেন, তার মানে যে পেচ্ছাবে যে ভাজাইনা জায়গা আছে তার থেকে আপনারা পায়খানা জায়গা থেকে যাবেন। উল্টো ডিরেকশন গেলে যে অর্গানিজমস আছে পায়খানার রাস্তায় ওগুলো ভাজাইনাতে ঢুকতে পারে। অনেক সময় মেয়েদের ডায়াবেটিস আছে তো সুগারকে কন্ট্রোল করে রাখতে হবে, আপনাদেরকে প্রোবায়োটিক্স মানে দহিতে খুব দই যে আছে তার মধ্যে অনেক প্রোবায়োটিক্স আছে, গ্রিন লিভি ভেজিটেবলস, ফ্রেশ ফ্রুটস এগুলো খেলেও আপনারা বারে বারে যে অসুবিধা হয় বা ওয়াই ডিসচার্জ যে প্রবলেম হয় তার থেকে আপনারা বাঁচতে পারবেন। এখানে অনেক মেয়েরা ট্যাম্পুনগুলো, ডুশগুলো এসব ইউজ করে, তো ডুশটা অ্যাভয়েড করতে হবে, ট্যাম্পুন বা স্যানিটারি প্যাডস টাইমলি চেঞ্জ করতে হবে। এমনি দেখা যায় যদি ব্লিডিং কম আছে তাহলে অনেক 12 ঘন্টা মেয়েরা স্যানিটারি প্যাড বা ট্যাম্পুনটা ইস্তেমাল করে, কিন্তু সেটা রং আপনাকে প্রত্যেক 4-6 hours মধ্যে ওগুলো চেঞ্জ করতে হবে। আর সবসময় যে কন্ডোম ব্যবহার করতে হবে, আনপ্রোটেক্টেড সেক্স করলে কিন্তু ওয়াই ডিসচার্জে প্রবলেম বেশি হতে পারে, তো যদি আপনারা আছে তাহলে একটু অ্যাভয়েড করতে হবে। তার হচ্ছে আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে খুব পারফিউম প্রোডাক্টস আছে মার্কেটে অ্যাভেলেবল প্রাইভেট পার্টস জন্যে, সেন্টেড সোপস আছে, ওগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। এখন দেখা যাচ্ছে ওভার দ্য কাউন্টার অনেকগুলো অ্যান্টিবায়োটিক্স পেশেন্টরা নিজেই খেয়ে যাচ্ছে, সে কিন্তু আননেসেসারি অ্যান্টিবায়োটিক্স খেলে খুব ক্ষতি হয়, এটা খারাপ ব্যাকটেরিয়াকে তো মারেই, সঙ্গে সঙ্গে এটা যে ভালো ব্যাকটেরিয়া বডিতে থাকে ওগুলোকেও নষ্ট করে দেয়। সবসময় আপনারা কটন আন্ডারপ্যান্টসটা ব্যবহার করবেন, টাইট ক্লোথস পরলে কিন্তু ভেন্টিলেশন এরেশনটা প্রপার না হয়, তার মধ্যে ঘামটা হয়ে যায় আর অর্গ্যানিজমস খুব ভালো থিওরি হতে পারে, আবার ইনফেকশন চান্সেসটা বেড়ে যায়।
তো আর হাইড্রেশনটা আপনাকে প্রপার রাখতে হবে। এটা খুব সিম্পল আছে জিনিসটা, এরা যদি আপনি ফলো করবেন তাহলে যে বারে বারে যে ডিসচার্জে প্রবলেম থাকে সেই কিন্তু আপনারা অ্যাভয়েড করতে পারেন, প্রিভেনশন করতে পারেন। আশা করি আপনাদের এই সমস্যাটা সমাধান হয়েছে, আপনারা বুঝে গেছেন। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন মেডিকেল ইনফরমেশন নিয়ে। নমস্কার।